নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আবারও একটি সকালের আপডেটের সঙ্গে। বন্ধুরা একটু মাফ করবেন, হয়তো এই ভিডিওটা দিতে আজকে 5 থেকে 10 মিনিট লেট হয়ে গেল, কিছু কারণবশত হয়তো লেট হয়ে গেল, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। তবে এই যে পরিষ্কার, তার মধ্যে দিয়েও কিন্তু ঘনাচ্ছে একটি ভয়ঙ্কর দুর্যোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে নিম্নচাপটি গেল, যে ঘূর্ণাবর্তটি গেল, সেটা কিন্তু এলাহাবাদে অর্থাৎ মধ্যপ্রদেশের সামনে গিয়ে আরও প্রচণ্ডতা শক্তিটা স্থির হয়ে প্রচণ্ড শক্তি অর্জন করবে, আর শক্তি অর্জন করে গয়ার সামনে দিয়ে কিন্তু আবারও ব্যাক করে বঙ্গের দিকে প্রচণ্ড শক্তিশালী গতিতে কিন্তু আসছে। অর্থাৎ বঙ্গের ওপরে কিন্তু এখনও দুর্যোগের যে ভয়ঙ্কর মেঘ ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত সরেনি, এবার কিন্তু ফের বঙ্গের ওপর আসতে চলেছে। তবে কোন কোন জেলায় কথাটা প্রভাব পড়বে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি কোথেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে কিছু অপশন আসবে যার মধ্যে অল থাকবে, সবার উপর ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এইটা যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে করতে রাখবেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আজ সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তবে কলকাতা শহর পার্শ্ববর্তী অঞ্চলে এখনও কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, হয়তো কিছু কিছু জায়গায় মেঘলা হচ্ছে, কখনো রোদ উঠছে কখনো মেঘলা, এই হচ্ছে। আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে এই মুহূর্তে যদি আমরা যাই, কোনো বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে নাকি একবার আমরা দেখে নিই, তারপরে আমরা এটাকে ট্র্যাক করবো যে এটা আরও কতটা বিধ্বংসী হলো। কারণ আমরা আগের দিনই গতকালই দেখেছিলাম যে এটা প্রচণ্ড বিধ্বংসী হয়েছে, প্রবল শক্তি বাড়াচ্ছে তার, দেখুন এর ফলে যে বৃষ্টির সম্ভাবনাটা সেটাও কিন্তু অতি মারাত্মক। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে, আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 1টার পর থেকে 2টো নাগাদ থেকে কিন্তু কলকাতার কিছু অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। অর্থাৎ হয়তো তার জন্য এখন থেকে কিছু কিছু অংশে মেঘলা করে আসছে কলকাতা এবং তার আশেপাশের অংশে, হয়তো বৃষ্টি ভারী হবে না, 2.8 mm, 3.9 mm, 4.8 mm, 4.2 mm এমনই বৃষ্টি, মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুধু কলকাতায় কেন, শুধু দক্ষিণবঙ্গ কেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, জিনগড়, বাগেরহাট, মিজাগঞ্জ, কাউখালী, অভয়নগর, যশোর, কোচাতপুর, দামুদা, আলামডাঙ্গা, পাংশা, মেহেরপুর, কোচাতপুর, মোংরা, বিভিন্ন অংশ, বালিকান্দি, মাদারীপুর, তারপরে আমরা শিবচর দেখতে পাচ্ছি, বরিশাল, ভোলা, লালমোহন, মাতাবাড়িয়া, মিজাগঞ্জ, কলাপাড়া, জিনগড়, কাউখালী, বাগেরহাট, বিভিন্ন অংশে মোংলা, আমরা প্রত্যেকটি অংশ, এই যে অংশ দেখতে পাচ্ছেন আমরা বললাম, এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এছাড়া দক্ষিণবঙ্গের চন্দননগর, খড়দা, পাণ্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁ, হাবড়া, বিভিন্ন অংশে। তবে বন্ধুরা, এই বৃষ্টিটার আমরা একদম 100% গ্যারান্টি দেবো না, কারণ এই বৃষ্টিটা হয়তো 40% দেবো, হতেও পারে না হতেও পারে, কারণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এইটা যে কেটে যাওয়ার সম্ভাবনাটাও তেমন প্রবল আছে, তার জন্য আমরা এটা 100% সম্ভাবনা, অ্যাকুরেট হতেও পারে না হতেও পারে, সেজন্য আমরা এটা একদম চান্স পুরো 40-60% রয়েছে, কারণ একদম শক্তপোক্তভাবে হয়নি, যেটা বলে না মজবুত, সেটা সেইভাবে মেঘ হয়নি, তার জন্য এটা একটু ভয় রয়েছে কেটে যাওয়ার। তবে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, গোয়ালেতর, চন্দ্রকোনা, কাতরা, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব পড়তে চলেছে। মেন হচ্ছে এখন এই নিম্নচাপটা কাটেনি বলে এই প্রভাবটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে বিকেল নাগাদ, মোটামুটি বিকেল 5টার মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি। এরপর আমরা প্রবেশ করছি শুক্রবার 1 তারিখ, যেদিনকেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে নেই। আর মেন যে নিম্নচাপ যেটা, এটা এখানে যাচ্ছে, এরপরে কিন্তু দক্ষিণবঙ্গ একদম ক্লিয়ার থাকবে, 1 তারিখ শুক্রবারও ক্লিয়ার থাকবে, অর্থাৎ নতুন মাসের নতুন দিনে একদম ক্লিয়ার থাকবে 1 তারিখ থেকে। এরপর শনিবার আমরা 2 তারিখ যাচ্ছি, 2 তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 2 তারিখে একটু দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে হবে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন। আর তারপর খেল শুরু হবে নতুন আরেকটি নিম্নচাপের, যেটা অতি বিধ্বংসী মানের বৃষ্টি নিয়ে আসছে আবার সে বঙ্গের দিকে, অতি প্রবল শক্তিশালী রূপ ধারণ করে দেখতে পাচ্ছেন, এবং এর ফলে কিন্তু আবারও সেই ভয়ঙ্কর বৃষ্টির সম্মুখীন হতে চলেছে বাংলা। 95.9 mm বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণাবর্ত ফের। দেখুন এখানে কোথাও কোথাও তো আমরা 100-এর ওপরেও আমরা
দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, একদম এ টু জেড পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একদম ফেক না, একদম রিয়াল যেটা আমরা দেখাচ্ছি। কারণ আমাদেরকে উইন্ডি ম্যাপ এমন দেখাচ্ছে, পরবর্তীকালে এটা আবহাওয়ার কন্ডিশান কখনও কখনও চেঞ্জ হয়েও যেতে পারে, যদি এটা নষ্ট হয়ে যায় তাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে এটা এটা নষ্ট হয়ে গেছে, এটা আসবে না, এটা ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ এটা আর আসার কোনো সম্ভাবনা নেই। তবে আসছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, যেহেতু আগে থেকে আপনারা যদি বাই চান্স এসে আসলে পরে তাহলে কিন্তু আপনারা সতর্ক থাকতে পারবেন, যথেষ্ট সতর্ক থাকতে পারবেন, তার জন্য আমাদের কারণ এটা আগে আগে থেকে আপনাদেরকে দেখানো। হয়তো কেউ বলতে পারেন যে ফেক এই ওই, আমরা তাদের যারা ফেক বলছেন তারা হয়তো বুঝতে পারছেন না, আবহাওয়া সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, কারণ আবহাওয়া আমরা কোনোদিন 100% গ্যারান্টি দিই না। যদি আমরা গ্যারান্টি না দিই 100% তাহলে সেটা ফেক হতে পারে কীভাবে, তাই না? শিলিগুড়ি, পূর্ণিয়া, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, মালদা, রাজশাহী, সিলেট বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু থাকতে চলেছে। এরপর আমরা এটাকে আবার প্লে করলাম, প্লে করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা অতি বিধ্বংসী থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে কিন্তু আসছে বাংলার উপরে, অর্থাৎ দুই বঙ্গে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, দুটো দু বাংলায় কিন্তু আছড়ে পড়তে চলেছে, এবং বৃষ্টির যে পরিমাণ, ধ্বংসাত্মক বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কখনও কখনও 100 mm, কখনও 150 mm, কখনও 200 mm কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা, 150 mm কাছাকাছি আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এর ফলে দক্ষিণবঙ্গে কোনো এফেক্টেড হবে নাকি আমরা দেখিনি, এর ফলে আমরা যা দেখছি পুরোটাই একদম উত্তরবঙ্গে এফেক্টেড হচ্ছে। দেখুন লো প্রেশার এরিয়া একদম উত্তরবঙ্গতে তৈরি হয়েছে, দক্ষিণবঙ্গ বন্ধুরা এর ফলে এফেক্টেড খুবই কম। তবে উত্তরবঙ্গে যতটা বৃষ্টি হচ্ছে এবং সলিড বৃষ্টি হচ্ছে, আর দক্ষিণবঙ্গে কিন্তু যখন উত্তরবঙ্গে আশ্রয় পড়ছে বাংলাদেশের উপরের সাইডটায়, তখন কিন্তু এর ফলে দক্ষিণবঙ্গে কাজ করছে এর রেখাটা, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু তখন ভারী থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর প্রত্যেকটা জেলাতে, শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশের দক্ষিণের প্রত্যেকটা জায়গায়, শুধু চিটাগং এবং মহেশখালী বাদ দিয়ে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ত্রিপুরা এবং অসমেও দেখতে পাচ্ছি আমরা এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে। তারপরে এটি যে এর যে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি আরও বিধ্বংসী হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রায়, শ্রীরামপুর, কোকরাঝাড়, অতি ভয়ঙ্কর বৃষ্টি। তারপর এটা কিন্তু ভুটান দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ভুটান এরিয়ায় চলে যাচ্ছে। তারপর এর কিন্তু এর কোনো প্রভাব আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি না। এবার আমরা চলে আসবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবারও সেই প্রভাব কখনো কখনো তৈরি হচ্ছে, এর প্রভাব এখনও ভালোভাবে কাটেনি। তারপরে আমরা এবার লক্ষ্য করবো যে বঙ্গোপসাগরে কোনো হালচাল আছে কি না, বঙ্গোপসাগরের দিকে আরও কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কি না একবার আমরা ভালোভাবে দেখে নেব। তার জন্য আমরা আবার ট্র্যাকটাকে পিছন করলাম বন্ধুরা, পিছন করলে যেটা আমরা দেখতে পাচ্ছি, পিছন সরি আগেই নিয়ে গেলাম একটু ফরওয়ার্ড ফার্স্টে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 9 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর পুরো সেফটি আছে, কোনো অসুবিধা নেই। তবে একটা ঘূর্ণিঝড় যেটা আসছে পুরো একদম ঘূর্ণিঝড়ের মতনই, প্রায় অনেকটা লিওস এবং ভিয়েতনামের দিকে। তবে পরবর্তীকালে এটা যদি বঙ্গোপসাগর আসে নাকি সেটার দিকেও আমরা চোখ রাখবো। তবে 9 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা বায়ুর ঝাপটামুটে গিয়ে একবার দেখে নেবো বন্ধুরা যে নতুন যে এই প্রভাবটা আসছে এটার ফলে দক্ষিণ যে বায়ুর প্রভাবটা থাকবে যেটা আমরা দেখালাম আপনাদেরকে। দেখুন বায়ুর প্রভাবটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন এর ফলে যে বায়ুর প্রভাবটা পুরো একদম মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব নিয়ে কিন্তু আসছে ঝড়ের প্রভাবটা। দেখুন 110, 100 এমন 40-50 কোথাও কোথাও আছে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল ভিডিওতে। তো বন্ধু আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল বন্ধুরা এখনকার ভিডিওতে। পরের ভিডিওতে যদি কোনো পরিবর্তন থাকে দুপুরবেলা অবশ্যই আপনাদের মাঝখানে নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা।